পাঁচ টাকার জিনিস হোক আর লাখ টাকার জিনিসই হোক, কোনো কিছুই যেন আমার ফেলতে ইচ্ছা হয় না। আর সেই জিনিসটাকে যদি আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারি, তাহলে আর আমার জিনিসের মায়াটা ছাড়তে হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জ্যোতি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। কী কী লাগছে সেটা তো প্রথমে দেখিয়ে দিয়েছি। আজকেও আমি একটা পুরাতন পানির বোতল নিয়ে নিয়েছি। এই পানির বোতলগুলো কম বেশি সবার বাসাতে প্রায় থাকে, আর এটা কিন্তু কিছুদিন ইউজ করার পরে আমরা কিন্তু মূলত ফেলেই দেই, কিন্তু আমি কিন্তু কোনো কিছুই ফেলে দেই না। সেটা পাঁচ টাকা দিয়ে কিনি আর হাজার টাকা দিয়েই কিনি। কোনো কিছুকে ডিআইওয়াই করে ঘরে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। কেমন যেন একটা জিনিসের প্রতি মায়া জন্মে যায়, আর সেই থেকেই এই বোতলগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম। আর আগেও আপনাদের সাথে পাটের দড়ি দিয়ে একটা ভিডিও শেয়ার করেছি, কেউ যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর এই যে আরেকটা বোতল, সাইজটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু এই বোতলের উপরটা একদম প্লেন ছিল না, তাই কাজ করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ বোতলটা বেস করে নিয়েছি। আমি কিন্তু একবার শুকিয়ে যাওয়ার পরে আবার হোয়াইট কালার দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটা প্লাস্টিকের বোতল, তাই এটার মধ্যে রংটা যদি দুইবার দেন তাহলে দেখবেন সেটিংটা খুব সুন্দর হয়। যারা আজকে আমার প্রথমে ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। হোয়াইট কালারটা করে নেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা অরেঞ্জ কালার নিয়ে আপনার পছন্দ মতো ত্রিভুজ, চতুর্ভুজ, চার কোণা, যা যা ইচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে এঁকে দিবেন। এটা একদমই আপনার পছন্দ মতো, আমার মতোই করতে হবে এরকম কোনো কথা নাই, আমি শুধু আপনাদের আইডিয়াগুলো দিই। সেমভাবে অরেঞ্জ কালারটা শেষ হয়ে যাওয়ার পর এখন আমি গ্রিন কালার দিয়ে ফাঁক ফাঁক দিয়ে কিছু কিছু ডিজাইন করে নিব। এগুলো কিন্তু আপনারা আপনাদের চয়েস মতোই দিতে পারেন। আমি হোয়াইটের মধ্যে আজকে ব্লু আর হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাক কালার দিয়ে কাজটা করব। কাজটা করার সময় খুব ভালো লাগা একটা কাজ করছিল, কারণ না কেন এই জিনিসগুলো তো আমরা ফেলেই দেই, কিন্তু ফেলে না দিয়ে একটু হাতে সময় নিয়ে যদি আমরা পেন্টিং করে অথবা জুট ক্রাফট করে জিনিসগুলোকে সাজিয়ে রাখতে পারি তাহলে তো কোনো মন্দ কিছু নেই, দেখতেও খুবই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমার গ্রিন কালারের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবেও সাজিয়ে রাখতে পারেন, কিন্তু এটার মধ্যে আমি আরেকটু ডিজাইন করব। উপরের অংশে আমি ফেভিকল যে গ্লোটা থাকে সেটা লাগিয়ে নিচ্ছি। আমার কাছে এক্সট্রা লেস থাকে উপরের যে অংশটা, ওইখানে আমি একটু লেস লাগিয়ে দিচ্ছি। এটাও একদমই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি লাগিয়ে নিচ্ছি। এটা না লাগালেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেসটা লাগিয়ে দিয়েছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এই একটা মূল্যবান লাইকের জন্য আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আজকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটাকে ভিজিট করে আসার জন্য অনুরোধ রইল। এইরকম অনেক সুন্দর সুন্দর এবং সহজ কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি আর জিরো নম্বর তুলির সাহায্যে আমি কিছু লতা পাতা এঁকে নিব। আমার কাছে মনে হয়েছে আমি যদি একটু ব্ল্যাক কালার ইউজ করি তাহলে এর সৌন্দর্যটা আরও বেড়ে উঠবে। অরেঞ্জ আর গ্রিন কালারেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার মতামত আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও কাজ করার আগ্রহ পাই। যেহেতু এই বোতলটা একটু প্লেন না তাই কাজটা করতে একটু অসুবিধা হচ্ছিল, যদি বোতলটা প্লেন হতো তাহলে কাজটা করা আরও অনেক সহজ হয়ে যেত। দেখতেই পাচ্ছেন আমার নিচের অংশের কাজটা করা হয়ে গিয়েছে, সেমভাবে আমি এখন উপরের অংশটুকু কাজ করে নিব। আর আমি কাজ করার সময় নাহিয়ানের যে কত প্রশ্ন থাকে তা করার জন্য একটু পরপর আমার কাছে আসে আর আমি বারবারই ওকে বুঝিয়ে এখান থেকে পাঠিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে করে কাজটা করে নিচ্ছি, যেহেতু বোতলটা একটু খাবড়ি কাটা তাই আমার কাজটা তেমন একটা সফট হচ্ছিল না। আপনারা যদি কোনো আরেকটু প্লেন বোতলে করেন তাহলে কিন্তু কাজটা আরও সুন্দর হবে, কিন্তু করার সময় আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে আমার কাজটা কমপ্লিট করে এখন আবার আপনাদের কাছে ফিরে এসেছি। আমি এটা একটু বাইরে রোদে দিয়েছিলাম তাই ভাবলাম এখানে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিনিসটা কত কেমন ছিল আর কত স্মার্ট আর সুন্দর হয়ে গিয়েছে। দেখতে বোঝাই যাচ্ছে না যে এটা কোনো একটা পানির বোতল ছিল। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারেন এইরকম সুন্দর একটা DIY পানির বোতল যা আপনি ঘরের সৌন্দর্যে সাজিয়ে রাখতে পারেন। এটার মধ্যে কিন্তু আপনি যে কোনো গাছ পানিতে ভিজিয়েও রাখতে পারেন। আল্লাহ হাফেজ।